হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আমেরিকার পতিতাবৃত্তির অবস্থা সম্পর্কে কথা বলতে যাচ্ছি। পতিতাবৃত্তি হল অর্থ প্রদানের জন্য যৌন কার্যকলাপে জড়িত হওয়ার কাজ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের একটি বাদে সব ক্ষেত্রেই বেআইনি, এবং সেই রাজ্যগুলিতে এটি প্রায়ই সহিংসতা, শোষণ এবং মানব পাচারের সাথে যুক্ত। আমেরিকায় পতিতাবৃত্তির ইতিহাস। আমেরিকায় কয়েক শতাব্দী ধরে পতিতাবৃত্তি চলে আসছে। দেশের প্রাথমিক দিনগুলিতে এটি প্রায়শই একটি প্রয়োজনীয় মন্দ হিসাবে দেখা হতো, কারণ মহিলাদের জীবিকা নির্বাহের জন্য আরও কয়েকটি উপায় ছিল। যাই হোক, দেশটি আরও শিল্পোন্নত হওয়ার সাথে সাথে পতিতাবৃত্তিকে একটি সামাজিক সমস্যা হিসাবে দেখা শুরু হয়। 19 শতকের শেষের দিকে পতিতাবৃত্তি নিয়ন্ত্রণ করার জন্য একটি চাপ ছিল। এটি রেড লাইট ডিস্ট্রিক্ট তৈরির দিকে পরিচালিত করে, যেখানে কর্তৃপক্ষের দ্বারা পতিতাবৃত্তি সহ্য করা হয়েছিল। যাই হোক, এই জেলাগুলি প্রায়ই অপরাধ এবং সহিংসতার সাথে যুক্ত ছিল। 20 শতকে পতিতাবৃত্তি বন্ধ করার জন্য একটি নতুন প্রচেষ্টা ছিল। এর ফলে পতিতাবৃত্তির বিরুদ্ধে কঠোর আইন পাস হয় এবং অনেক রেড লাইট জেলা বন্ধ হয়ে যায়। আমেরিকায় পতিতাবৃত্তির বর্তমান অবস্থা। আজ পতিতাবৃত্তি এখনও বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ, তবে দেশটিতে এখনও লাখ লাখ পতিতা কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। পতিতাবৃত্তি প্রায়ই সহিংসতা, শোষণ এবং মানব পাচারের সাথে জড়িত। যৌনকর্মীরা প্রায়ই সহিংসতার শিকার হয় এবং তারা বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হতে পারে। তাদেরকে সামান্য বা বিনা বেতনে কাজ করতে বাধ্য করা হতে পারে এবং তারা মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হতে পারে। পতিতাবৃত্তি বৈধকরণ নিয়ে বিতর্ক। পতিতাবৃত্তি বৈধকরণ নিয়ে ক্রমবর্ধমান বিতর্ক রয়েছে। কিছু লোক বিশ্বাস করে যে পতিতাবৃত্তিকে বৈধ করা যৌনকর্মীদের জন্য নিরাপদ করে তুলবে এবং পাচার হওয়া নারী ও মেয়েদের চাহিদা কমাতে সাহায্য করবে। অন্যরা বিশ্বাস করে যে পতিতাবৃত্তিকে বৈধতা দিলেই কেবল নারীর শোষণকে বৈধতা দেওয়া হবে। আমেরিকায় পতিতাবৃত্তির ভবিষ্যৎ। আমেরিকায় পতিতাবৃত্তির ভবিষ্যৎ কী হবে তা স্পষ্ট নয়, তবে পতিতাবৃত্তির বৈধতা নিয়ে বিতর্ক অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পরিশেষে, এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ করা। আমি আশা করি আপনি আমেরিকায় পতিতাবৃত্তির অবস্থা সম্পর্কে কিছু শিখেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের মন্তব্যে তাদের ছেড়ে দিন। আপনি যদি পতিতাবৃত্তি সম্পর্কে আরও জানতে আগ্রহী হন, তবে আমি আপনাকে এই বিষয়ে কিছু গবেষণা করতে উৎসাহিত করব। অনলাইনে এবং লাইব্রেরিতে এই বিষয়ে অনেক বই পাওয়া যায়। এছাড়াও আপনি আপনার স্থানীয় এনজিওর সাথে যোগাযোগ করতে পারেন যারা এই বিষয়ে কাজ করে।